হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকের এই বিশেষ পর্বে শেয়ার করব স্বনামধন্য ব্যক্তিত্ব মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো, তার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এবং শিশু সাহিত্যে তার যে অবদান, সাহিত্যে তার যে অবদান, সেই সব নিয়ে আজকের এই পর্ব। ঠিক আছে বন্ধুরা, তার জীবনের কিছু কথা তুলে ধরি তোমাদের সাথে। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম সিলেটে 25 এপ্রিল 1938, কলকাতার প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের ভাসভি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য, ভারতীয় নন্দনতত্ত্ব, ললিতকলার ইতিহাস নানা বিষয়ে পড়াশোনা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার প্রথম অধ্যাপনার কাজ ছিল মায়ানমারের ইয়াঙ্গুনে। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় খগেন্দ্রনাথ মিত্র স্মৃতি পুরস্কার ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন। আর অনুবাদে তার কৃতিত্বের জন্য ভারতীয় সাহিত্য একাডেমি তাকে অনুবাদ পুরস্কারে ভূষিত করেছিল, আমরা সকলেই জানি। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ সবসময়ই এই কারণে উল্লেখযোগ্য যে তার যতটা বিশ্বস্ত হওয়ার চেষ্টা ততটাই সাহিত্য হওয়ারও, যাতে সাহিত্য হিসেবেই তারা নিজের পায়ে বাংলা ভাষায় দাঁড়ায়। বাংলা ভাষায় রুশ সাহিত্য, আফ্রিকার সাহিত্য, ল্যাটিন আমেরিকার সাহিত্যের অনুবাদ তার উল্লেখযোগ্য কাজ। তার একেবারে হালের অনুবাদগুলোর মধ্যে মাঝরাস্তায় কার্লোস ড্রুমন্ডি অনরাডির কবিতা 2001 ও ভিসওয়াভা সিম্বো সরকার কবিতা 2002 সেই জন্যই বিশেষভাবে উল্লেখযোগ্য। বাঙালি চোখের সামনে বিশ্ব সাহিত্যের দরজা খুলে দিতে তার অবদান স্মরণীয়। ম্যাজিক রিয়েলিজমের সঙ্গেও বাঙালি পাঠকের পরিচয় তার হাত ধরে। মার্কেজ নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার 1982 সালে, তার অনেক আগেই 1970 সালে তার লেখা অনুবাদের কাজে হাত দেন মানবেন্দ্র। অনুবাদ করেন কর্নেলকে কেউ চিঠি লেখে না, সরলা এরেন্দিরা, এমনকি মার্কেজের বিখ্যাত নোবেল ভাষণটিও অনুবাদ করেছেন তিনি। কার্লোস ফুয়েন্তেস বাঙালি পড়েছে তারই সুবাদে। লাতিন আমেরিকার সাহিত্যের মণিমাণিক্যের সঙ্গে একটি জাতির পরিচিতির সাঁকোই তিনি। একই সঙ্গে রুশ সাহিত্যের বাংলা অনুবাদও তার হাত ধরে গিয়েছে অনেক দূর। বাঙালি আশৈশব টিনটিনে মজেছিল তারই অনুবাদে। মানবেন্দ্র খগেন্দ্রনাথ মিত্র স্মৃতি পুরস্কার পান ও পশ্চিমবঙ্গ সরকার তাকে বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করে। অনুবাদে তার কৃতিত্বের জন্য মূলত পাবলো নেরুদা, লাতিন আমেরিকার উপন্যাসসমূহ, হুয়ান রুলফোর কথা সমগ্র, সাল পেরোর রূপকথা, এছাড়াও মিরোস্লাভ হলুবেরের কবিতা, নেকানোর পারাওয়ার কবিতা, পিটার বিস্কেল একাধিক স্প্যানিশ গল্প ইত্যাদি অনুবাদের জন্য ভারতীয় সাহিত্য একাডেমি তাকে অনুবাদ পুরস্কারে ভূষিত করেছিল। করোনা সংক্রমণের কারণে তিনি 4 আগস্ট 2020 সালে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় মারা যান। তার জীবন সম্পর্কে যতটুকু জেনেছিলাম শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই পর্ব তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ, সকলেইভাবে আমার পাশে থেকো।